বাংলাদেশে যদি মুক্তিযোদ্ধাদের বন্ধ হয়ে থাকে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধীদের সেই মুক্তিযোদ্ধাদের আমার বাংলা মাকে যারা আজাদ করেছে বঙ্গবন্ধু সহ বাংলাদেশে যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজের স্ত্রীকে বাজি রেখে যারাই জিহাদ করেছে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঠিকই তোমার কাছে লেখা না থাকলেও আমার মাবুদের কাছে থাকবে যারা ঈমান নিয়ে মরছে সবাই যে আবার শহীদ হয়ে গেছে তাও না এবার গোয়ারে আবার শহীদ বানাই দিও না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের যারাই মুক্তিযোদ্ধার জন্য জীবন দিয়েছে তারা আমার দেশের গর্বিত সন্তান কথা বলেন না কেন যারাই আমার বাংলাদেশকে স্বাধীন করেছে তারাই আমার দেশের সন্তান সোনারি সন্তানেরা আমি ইলিয়াসুর রহমান জাতি দেশের দেশ স্বাধীন পাইছে আমি কি বুঝবো ঘোড়ার ডিম আমার জন্ম স্বাধীনতার পরে আমার বাপ সাসারা যারা বসে আছেন যাদের বয়স আশির সময় আশির বয়স ষাট সত্তর বছর বয়স আজকে একান্ন বছর স্বাধীন হয়েছে কথা বলেন না কেন একান্ন বছর স্বাধীন হয়েছে আমার তো একান্ন বছর হয় নাই শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই আমি স্বাধীনতার কি বুঝবো স্বাধীনতার সময় কি হয়েছে বুঝবে আমার মসজিদের সভাপতি বুঝবে সেক্রেটারি তাও সেক্রেটারি ভালো করে বুঝবে না তার বড় ভাই বুঝবে এ তো মনে মুসলমান দিতে চাইছে লুঙ্গি চকরে ঘুরে ভালো করে বুঝবেন মুসলমানের বলা আমরা যারা স্বাধীনতার সুফল পাইছি আজকে ভোগ করতেছি কিন্তু যারা স্বাধীনতার সুফল পায় নাই কবরে এতিম হয়ে পড়ে রয়েছে তাদের প্রতি আমাদের সালাম হাজারো সালাম হাজারো সালাম হাজারো সালাম হাজারো সালাম তোমরা কবরে ভালো থেকো তোমরা চলে গেছো আমাকে আজাদ করে দিয়ে তোমরা কবরে কেমন আছো জানি না তবে তোমাদের কাছে আমরা আসতেছি তোমরা ভালো থেকো না নিয়ে হোক প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের পাখিদেরকে নিয়ে দোয়া করা উচিত ছিল যাক এক গ্রুপ হয়তো এক কাজ করবে আমরা আর এক কাজ করবো এই তো দেশ তবে গড়ে হারে আমাকে জিএমবি কইেন না আমরা দেশের বন্ধু আজকে সারাটা দিন মাদ্রাসায় বিশেষ করে কওমি মাদ্রাসাগুলি বিশেষ করে কওমি মাদ্রাসাগুলি কোরআনের পাখিগুলি সারাদিন আজকে কোনারের গান গাবে আর তোমাকে সামিনী ইয়াসমিন রুনালালা আরও যারা আছে শাহনাজ রহমাতুল্লাহ যারা আছে তারা গান গাবে আর কোরআনের পাখিগুলো গান গাবে কোরআনের গান এখন হিসাব করে দেখো মুক্তিযোদ্ধাকে বন্দুক কারা এখন মনে আসবে না এখন তো মনে করবেন সব কিছু কর লিখে আর হয় নাকি সব কিছু কি আর কোরআন শরীফ দেয় নাকি এই কথাটা বললেই আপনি বেঈমান হয়ে যাবেন মরার পর ইদামাতাল ইনসান ইন কাতা আমালুহু ইল্লা মিন সালাসা মৃত্যুর পরে তোমার কোনো মাতবাড়ি চলবে না তিনটা জিনিস ছাড়া কয়টা জোরে কান পারলে আলেম হইও তা না হলে আলেমের সাথে থাইকো তা নাহলে আলেমের সাথে প্লেটে একবার এক লোকমা খাবার খাইও ওলা তাকুন খামেস পাঁচ নাম্বারে যাইস না তোর কপালে বাস ডলে নিয়ে হবে তোর কোনো বাপ নাই কবরে মারি ফিরাইতে পারে কারণ ওখানে তোর কোনো নেতা নাই ওখানে যে দেখবে না বঙ্গবন্ধু বয়ে রয়েছে ওখানে যে দেখবে না শেখ মুজিবুর রহমান বয়ে রয়েছে ওখানে যে দেখবে না ইলিয়াস রহমান জিহাদি বয়ে রয়েছে ওখানে যে দেখবে না সরমনা বিশ্বাস বয়ে রয়েছে ওখানে যে দেখবে না শশীরের বিশ্বাস বয়ে রয়েছে ওখানে যে দেখবে না কোনো মাছ ভান্ডারে বয়ে রয়েছে ওখানে যে দেখবে না ফুরফুরে বয়ে রয়েছে একমাত্র বসে থাকবে আমার বিশ্ব নবী উম্মাতের কান্ডারি বয়ে থাকবে ওই নবী বলেছে কুন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাহমিলান ও মুহিব্বান ওয়ালা তাকুন খামেস তুহলি চার নম্বরে যাবি না হয়তো আলেম হবি তা না হলে একটা ছেলের আলেম বানাবি তা না হলে একজনের তুই লেখাপড়া করে আলেম শিখাবি অথবা আলেমের সাথে মুহাব্বাতে সংসারে তাল্লুক রাখবি ওলা তাকুন খামেস পাঁচ নম্বরে যাবা না পাঁচ নম্বরে গেলি শেষ اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محمد رسول الله আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ করি শুকর যে মহান প্রতিপালক আপনাকে আমাকে এই মহান বিজয় দিবসে 16 ডিসেম্বর বাংলাদেশের একটা স্মরণীয় দিন যেই দিনটার জন্য আমার বাংলা মায়ের মুক্তিযোদ্ধারা রক্তক্ষয়ী জিহাদ করে যুদ্ধ করে নয় মাস বিরতিহীন অক্লান্ত পরিশ্রম করে অনেক মায়ের কোলকে খালি করে অনেক স্ত্রীকে বিধবা করে অনেক সন্তানকে এতিম করে সেই
বাংলাদেশের বিজয় সিনে এনেছিলেন আজকে সেই স্মরণীয় দিন সেই স্মরণীয় দিনে রব্বে কারিমের দপ্তরে হাজার শুকর একাদা চিত্তে অন্তরন্তরস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ পাকের হাজার শুকর যদি আজকে আমরা কারো অধীনে থাকতাম পাকিস্তানের অধীনে থাকতাম মন খুলে নিঃশ্বাস নিতেও পারতাম না আজকে আমি ইলিয়াসুর রহমান জিয়াদি মন ভরে কথাও বলতে পারতাম না বাংলা ভাষায় কথা বলেন না কেন বাধ্যতামূলক আমার পাকিস্তানের ভাষা শিখতে হইতো বাধ্যতামূলক সিলেবাসে আমার হিন্দি ভাষা রাখতে হইতো আল্লাহ পাকের শুকর আমার বাংলাদেশের মুক্তিযোদ্ধারা গর্বিত সন্তানেরা যাদের নাম সোনালী অক্ষরে লেখা থাকবে বাংলার জমিনে বিশেষ করে তাদের মধ্যে আমার গোপালগঞ্জের কৃত সন্তান পদ্মা মেঘনা যতদিন রবি বহমান সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার টুঙ্গিপাড়ার সন্তান যিনি মহান মুক্তিযোদ্ধার জন্য এদেশের কোটি কোটি মানুষের স্থান নিয়েছিলেন অন্তরের ভিতরে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ ঝাঁপায়ে পড়েছিলেন স্ত্রীর দিক তাকান নাই সন্তানের দিক তাকান নাই তাকান নাই কোনো শরীরের দিকে তাকান নাই কোনো বিলাসিতার দিকে শুধু একটাই চেয়েছিলেন আমার বাংলা মাকে আজাদ করতে হবে এই লাল সবুজের পতাকাকে উদ্ধৃত করতে হবে পৃথিবীর কোনো বাতিলের সামনে আমার এই পতাকা কারো ধুলান্তিত হতে দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ পেয়েছি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় আমার এইটা যারা রক্তক্ষয়ী জেহাদ করে যুদ্ধ করে ভাই জেহাদের অপর নাম হলো যুদ্ধ আজকে জেহাদ বানায় ফেলাইছে জঙ্গি কথা কন না কেন যারা জেহাদকে জঙ্গির জায়গায় নিয়ে গেছে যারা এটাকে একটা আলাদা তরিকায় নিয়ে গেছে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে ওই যুদ্ধের অপর আরবি শব্দ হলো জেহাদ সংগ্রাম করা দেশ রক্ষা করার জন্য নিজের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য তার নিজের মাটিকে আজাদ করার জন্য যুদ্ধ করার নাম হলো জেহাদ এটা আরবিতে বলে জেহাদ বাংলায় বলে যুদ্ধ এখন জেহাদ বললেই কয় এটা জঙ্গি কথা কন না কেন জেহাদকে যদি কেউ জঙ্গি ভাবে আখ্যায়িত করে মনে রাখতে হবে ওর জন্মের মধ্যে ভেজাল আছে জেহাদ বাংলা আরবি শব্দ যুদ্ধ হলো বাংলা শব্দ জং হলো উর্দু শব্দ এইটার পার্থক্য শুধু এতটুকু জঙ্গি কাকে বলে জঙ্গি ওকে বলে যারা মানুষকে মারে বোমা মেরে গাড়িতে পেট্রোল মারে যারা মানুষকে লুণ্ঠন করে যারা চাঁদাবাজি করে যারা দোকান লুট করে যারা পেট্রোল বোমা মারে যারা মানুষকে পোড়ায় মারে কথা বলেন না কেন নিজের দেশ বাঁচাবার জন্য এটাকে বলা হয় জেহাদ আজকে জেহাদটারে বানিয়ে ফেলেছে জঙ্গির খাতায় তুলে দিছে অর্থ জানে না বাংলাদেশি মানুষ শুধু আপনাদের খেদমত দর্শ করতে চাই আমাদের মুক্তিযোদ্ধাদের কপাল এতই খারাপ 30 লক্ষ শহীদ কম বেশি আল্লাহই ভালো জানে ধরে নিলাম 30 লক্ষ শহীদ যারা ইমান নিয়ে মারা গেছে যারা মুসলমান হিসাবে ইমান নিয়ে মারা গেছে আজকের দিনে তাদের বিজয়ের দিনে উচিত ছিল তাদের রুহের মাগফিরাত করার জন্য তাদের রুহের দোয়া করার জন্য সূরে ইখলাস ফাতেহা দুরুদ শরীফ পড়ে দোয়া করা আর আমরা দিচ্ছি কি সাবিন ইয়াসমিনের গান কথা কন না কেন আমরা দিচ্ছি কি রুনা লেলার গান আমরা দিচ্ছি শাহনাজ রহমতুল্লাহ গান কথা কয় মুসলমানের বলা যদি কোন আপনি কণ্ঠশিল্পীর নাম জানেন কেমনে ল্যাং টাকালে জানেও না গো নাম আমি কি মারপেটাতে পইরে হুজুরে আইছি নি শাহনাজ রহমতুল্লাহ দেশের দেশদ্রোহীর গান দেশ দেশের দেশপ্রেমিক হিসাবে গান গাইছে সাবিনা ইয়াসমিন গান গাইছে এরা আজকে শিল্পী না এরা দেশ নিয়ে গান গেছে দেশত্ববাদক আজকে মুক্তিযোদ্ধাকে কপাল এতই খারাপ হয়ে গেছে যারা 9 মাস যুদ্ধ করে মার কোলকে খালি করে স্ত্রীকে বিধবা করে সন্তান রেতিম বানাইয়া বেচারা যুদ্ধ করে স্বাধীনতার সুফল পাওয়ার আগে কবরে গেল বেড়ারা পাইতেছে সাবিন এসপিনের গান সৎকার জারিয়া হিসাবে কথা কন না কেন এটা বললেই তো কবে ইলিয়াস রহমান জিয়াদি মনে জিএমবির খাতা নাম দিয়েছে না আমার জিএমবির খাতা কয় নাপ নাই আমার খুঁজে দেখেন
আমার জন্ম হলো স্বাধীনতার পরে আমি রাজা কারো না স্বাধীনতার পরে সময় আমার মার বিয়ে হইছে শুধু ভালো করে বুঝবেন হাসবেন না খালি দুঃখে কলজা ফাইটে যায় আজকে আমাগো কোন দেশদ্রোহী আমাগো কোন জিএমবি মাদ্রাসা পল্লী কয়ডের জিএমবি এই মিয়া জিএমবি কারে কয় আমরা দেশের সবচেয়ে বড় বন্ধু উলামা একরাম সবচেয়ে বড় বন্ধু যদি বলেন কেমনে আমার মাদ্রাসায় গতকালকার রাত 3টার সময় বলছি আমি মাহফিল করে আসার সময় গাজীপুর চৌরাস্তায় বইয়া কালকে 16 ডিসেম্বর মাদ্রাসা বন্ধ সারা দিন কোরআন তেলাওয়াত হবে জান বাংলাদেশের সরমনের মাদ্রাসায় যান শশিনায় যান যাত্রাবাড়ি যান রহমানিয়ায় যান গহরডাঙ্গা মাদ্রাসায় যান বাংলাদেশের যত বড় বড় সুপারস্টার মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় সারা দিন আজকে কোরআন তেলাওয়াত হবে তাহলে মুক্তিযোদ্ধা কো বন্ধু কারা আমরা না যারা সাবিন ইয়াসমিনের গান চালাই দিয়েছে ওরা হইছে রাহ তিনজনে কব ওইটা মেনে নিব না বাংলাদেশে যদি মুক্তিযোদ্ধাদের বন্ধ হয়ে থাকে নয় মাস রক্তক্ষয় যুদ্ধিদের সেই মুক্তিযোদ্ধাদের আমার বাংলা মাকে যারা আজাদ করেছে বঙ্গবন্ধু সহ বাংলাদেশের যারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজের স্ত্রীকে বাজি রেখে যারাই জেহাদ করেছে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঠিকই তোমার কাছে লেখা না থাকলেও আমার মাবুদের কাছে থাকবে যারা ঈমান নিয়ে মরছে সবাই যে আবার শহীদ হয়ে গেছে তাও না এবার গোয়ারে আবার শহীদ বানাই দিও না শহীদ তো আমার স্বাস্থ্য বাইরের নাম ভালো করে বোঝার চেষ্টা করবেন আজকে শহীদদের জন্য উচিত ছিল প্রত্যেকটা শহীদ মিনারে অন্তত কোরআনের হাফেজদেরকে নিয়ে নিয়ে শহীদদের জন্য দোয়া করা উচিত ছিল শহীদ বুদ্ধিজীবী ওখানে যে প্রত্যেকটা মরে মরে কোরআন শরীফ যারা কোরআনের পাখি ওখানে না নিয়ে হোক প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় কোরআনের পাখিদেরকে নিয়ে দোয়া করা উচিত ছিল যাক এক গ্রুপ হয়তো এক কাজ করবে আমরা আর এক গ্রুপ করবো এই তো দেশ তবে গড়ে হারে আমাকে জিএমবি কয়েন না আমরা দেশের বন্ধু আজকে সারাটা দিন মাদ্রাসায় বিশেষ করে কওমি মাদ্রাসাগুলি বিশেষ করে কওমি মাদ্রাসাগুলি কোরআনের পাখিগুলি সারাদিন আজকে কোনারের গান গাবে আর তোমাকে সামিন ইয়াসমিন রুনালালা আরও যারা আছে শাহনাজ রহমাতুল্লাহ যারা আছে তারা গান গাবে আর কোরআনের পাখিগুলো গান গাবে কোরআনের গান এখন হিসাব করে দেখো মুক্তিযোদ্ধা গো বন্দুক কারা এখন মনে আসবে না এখন তো মনে করবেন সব কিছু কর লিখে আর হয় নাকি সব কিছু কি আর কোরআন শরীফ দেয় নাকি এই কথাটা বললেই আপনি বেঈমান হয়ে যাবেন মরার পর ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা মৃত্যুর পরে তোমার কোনো মাতবাড়ি চলবে না তিনটা জিনিস ছাড়া কয়টা জোরে কান প্রেসিডেন্টগিরি এমপিগিরি মন্ত্রীগিরি মৌলানাগিরি উস্কিগিরি তেস্কিগিরি যত গিরি 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 আছে মরার পরে কোনো কাজ হবে না মনে রাখতে হবে মরার পরে কোনো গিরি চলবে না ইদা মাতাল ইনসান নবী বলেন সমস্ত মানুষের জন্য তিনটা জিনিস বাকি থাকবে আর সব ধ্বংস হয়ে যাবে আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিল্লাউর রহমান প্রেসিডেন্ট আব্দুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা দেখেন তারা পড়ে আছে ঠিকই আজকে তাদের কবরে ফুল দেওয়া হবে কিন্তু কবরের মধ্যে কি হচ্ছে পৃথিবীর কেউ জানে না কথা বলেন না কেন কবরের ভিতরে একমাত্র মাহবুবই জানে একমাত্র তিনি জানে আমরা তো শহীদ মিনারে আজকে মুক্তিযোদ্ধাদের পক্ষে ফুল দিব আমি ফুলের বিরোধী না ফুল দেন কিন্তু ফুল দেওয়ার আগে ফুলটা দিয়া অন্তত সুরা এখলাস তিনবার ফাতে একবার বিশ্বনবী যেভাবে কইছে কারণ তারা তো মৃত্যু তারা তো জীবিত না জীবিত হইলে ভুলের মালা দিয়ে কবর দিয়ে থন যেরকম দেওয়ান বাগিরে থইছিল কথা কর না কেন ওই যে মাছ ভান্ডারেরই থই পুরা কবর দিয়ে থই ফুল দিয়া ওরে সে নাই জান ওরে দেহাই জানা ফুল দিয়ে ওরে কবর দেয় এই বন্ডগুলো সুন্নি আর সুন্নি কথা কর না কেন এই সুন্নি নামে এক গ্রুপ আছে না যেগুলো বারোই রবিউল আউয়াল ওরা বাইতুল মোকাররমের সামনে 10,000 টাকা দিয়ে একটা কেক বেড়াইয়া কয় হ্যাপি বার্থডে টু ইউ রাসূলুল্লাহ হারামি গুলারে কুত্তা বাইরান বাইরামু বাংলাদেশে কথা কর না কেন সময় আসুক তারপর পিডাম এখন তো পিডাইলে আমার শাশুড়ি শেখ হাসিনা ধরে বই বই লেগে পিডাম না ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমানের বলা খালি হাসবেন না এই সুন্নিগুলা খ্রিস্টানদের প্রথা কয় হ্যাপি বার্থডে টু ইউ রাসূলুল্লাহ আর কিছু দালাল নামে বন্ড আছে
ওর পিছনে ভাই হাত তালি দিয়ে কয় হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, কেক কাটে নবীর জন্মবার্ষিকী। হালাকে 12ই রবিউল আউয়াল আমার নবীর 12ই রবিউল আউয়াল জন্মবার্ষিকী নয়, 12ই রবিউল আউয়াল আমার নবীর 100% মৃত্যুবার্ষিকী। বাপের ওইটা অবৈধ সন্তান যে বাবার মৃত্যুবার্ষিকীতে কেক কাটে, কথা কর না কেন? আমাদের কথা খারাপ খারাপ মনে করেন না, আমাদের কথাগুলা কমন সেন্স আছে, আল্লাহ একটা বুদ্ধি দিছে, এই দিমাগে খাটান যে আমাদের কথাগুলো ঠিক না বেঠিক। যারা আমার বাংলা মাকে আজাদ করে গেলেন আজকে বিজয়ের দিন, অন্তত প্রত্যেকটা শহীদ মিনারে, ঠিক আছে শহীদ মিনারে আমরা যাব, আমি এটার বিরোধী না, দেন ফুল দেন, ফুলের মালাটা দিয়া শহীদদের স্মরণে চোখের পানি দিয়া বলতে হবে, আল্লাহ তুমি শহীদকে নবীর সাথে হাসর কইরো মাহশার, নবীর সাথে হাসর কইরো মাহশার, কত আশা ছিল তাদের অন্তরে, এই আল্লাহু আকবার জোরে কও, কত আশা ছিল তাদের অন্তরে বাংলা মাকে স্বাধীন দেখবে জমিনে, বাংলা মাকে আজাদ দেখবে ধরাতে, সকল আশা লয়ে গেছে কবরে, সকল আশা লয়ে গেছে কবরে, মাবুদ তুমি ভালো রাইখো তাদেরকে, এই দোয়াটা করতে পারেন না, মালিক তুমি ভালো রাইখো তাদেরকে, সকল গুণা মাফ করিয়া শহীদদের সাহাবীদের সাথে উঠাইবা হাসরে। দোয়াটা করলাম ভালো না খারাপ, কত কর না কেন? এই দোয়াটা করা যায় না মুক্তিযোদ্ধাদের জন্যই দোয়া করা যায় না? আমার মুক্তিযোদ্ধারা বাংলাদেশের গর্বিত সন্তানেরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের যারাই মুক্তিযোদ্ধার জন্য জীবন দিয়েছে তারা আমার দেশের গর্বিত সন্তান, কথা বলেন না কেন? যারাই আমার বাংলাদেশকে স্বাধীন করেছে তারাই আমার দেশের সন্তান, সোনারি সন্তানেরা। আমি ইলিয়াস রহমান জাতি দেশের দেশ স্বাধীন পাইছে, আমি কি বুঝবো ঘোড়ার ডিম? আমার জন্ম স্বাধীনতার পরে, আমার বাপ সাসারা যারা বসে আছেন যাদের বয়স আশির সম আশির বয়স, 60-70 বছর বয়স, আজকে 51 বছর স্বাধীন হয়েছে, কথা বলেন না কেন? 51 বছর স্বাধীন হয়েছে, আমার তো 51 বছর হয় নাই। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি স্বাধীনতার কি বুঝবো, স্বাধীনতার সময় কি হয়েছে বুঝবে আমার মসজিদের সভাপতি, বুঝবে সেক্রেটারি, তাও সেক্রেটারি ভালো করে বুঝবে না, তার বড় ভাই বুঝবে, এ তত্ত্ব মনে মুসলমান দিতে ওই সময় লুঙ্গি চকরে ঘুরে, ভালো করে বুঝবেন মুসলমানের বলা। আমরা যারা স্বাধীনতার সুফল পাইছি আজকে ভোগ করতেছি, কিন্তু যারা স্বাধীনতার সুফল পায় নাই কবরে এতিম হয়ে পড়ে রয়েছে তাদের প্রতি আমাদের সালাম, হাজারো সালাম, হাজারো সালাম, হাজারো সালাম, হাজারো সালাম, তোমরা কবরে ভালো থাকো, তোমরা চলে গেছো আমাকে আজাদ করে দিয়ে, তোমরা কবরে কেমন আছো জানি না, তবে তোমাদের কাছে আমরা আসতেছি তোমরা ভালো থাকো, এই কথাগুলো আমার না বিশ্বনবীর কথা, বুখারীর হাদিস, জোরকান মারহাবা, শুনুন আমার থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আমার নবী যেদিনকে বদরের যুদ্ধ, বদরের যুদ্ধের দিবস, বদর যেদিনকে যুদ্ধ 17ই রমজান, আমার নবী শুধু একটা দিবসকে পালন করতেন, একটা দিবসে আমার নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন, আমার কাছ থেকে নেন, বুখারী শরীফ ফয়জুল বারীর মধ্যে আসছে, এমন আল্লামা আজিজুল হক বুখারী শরীফের মধ্যে বাংলায় লেখছে, আপনি পড়ে দেখেন, আমি বানায় কথা বলি না, মোতালা করে কথা বলি, কারণ আমার কথা রেকর্ড হয়, আমার কথা সারা পৃথিবীতে যায় জুমার বয়ান,
আল্লাহ মাজিদুল হক লাগছে আমার নবী শুধু একটা দিন শুধু দোয়া করতেন ওই দিবসটা নবী কোনদিন ভুলে নাই 17 রমজানের কথা নবী কোনদিন ভুলে নাই তৃতীয় হিজরির সনের 17 রমজান কোনদিন আমার নবী ভুলে নাই শুক্রবারের দিনের কথা ওই দিনটা ছিল শুক্রবার 17 রমজান বেলা 11টার সময় বিশ্বনবী যখন বললেন ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস ও সাহাবীরা আজকের দিনটার কথা কোনদিন ভুলবা না ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস আজকের তোমাদের জিহাদের কাতারটা এই দেখেন ফী সাবীলিল্লাহ এই জিহাদের কাতারটা সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস সাফফান মানে কাতার নামাজের কাতারের চাইতে আজকের কাতারটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় জোরে 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 ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস যারা সিসাতলা প্রাচীরের মতো দ্বীন রক্ষা করার জন্য ইসলামকে রক্ষা করার জন্য দেশের সার্বভৌমত্বকে বজায় রাখার জন্য যে মুক্তিযোদ্ধার আজকে জিহাদের মাঠে নেমেছে আমি নবী এই দিনটার কথা কোনোদিন ভুলব না যেরকম 16 ডিসেম্বরের কথা কোনোদিন ভুলব না কথা বলেন না কেন 26 মাসের কথা কোনোদিন ভুলব না 21 ফেব্রুয়ারির কথা কোনোদিন ভুলব না কিয়ামত পর্যন্ত ভুলব না ঠিক আমার নবী একটা দিন কোনোদিন ভুলেন নাই সেই দিনটা হলো বদরের দিন যেই দিনকে জিব্রাইল 1000 ফেরেশতা নিয়ে ওয়াদা করছে আল্লাহ ওয়াইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুবিত্তুকুম বিআলফিন মিনাল মালাঈকাতি মুরদিফিন নবী আপনি চাইলে আমি 1000 ফেরেশতা এখন পাঠাবো যদি আপনি চান আমি 3000 দেব যদি তাতেও আপনি খুশি না হন 50 আলফ সানা 50 আলফ সানা আমি 5000 সৈন্য দিয়ে আপনাকে সাহায্য করব নবী আমার বলে আল্লাহ ফেরেশতার মতো ফেরেশতা একজন দিলি হয় তুমি 1000 আর 5000 3000 দিয়ে আমার লোভ দিও না তুমি শুধু জিব্রাইলকে পাঠাই দাও আমি শুধু এতটুকু বুঝবো আমার কেউরে লাগবে না তুমি থাইকো আমার কেউরে লাগবে না তুমি থাইকো জোরে 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 ফেরেশতা দিয়ে কি করবে আল্লাহ ফেরেশতাও তো মাখলুক আমি নবীও মাখলুক আমার সাহাবীরাও মাখলুক এগুলা দিয়ে আমি কি করব তুমি খালেক থাকলেই হইছে আমার আল্লাহ মুস্কি হেসে দিয়ে বললেন নবী গো আপনার এই কথাটা আমি অনেক খুশি হয়ে গেলাম যান আপনি বদরের মাঠে ওই বালুর পাহাড়ের দিক তাকায় দেখেন আমি ইলিয়াস রহমান যদি বদরের মাঠে আল্লাহ আমাকে চারবার নিছে এবং বদরে যেখানে আমার নবীর স্টেজ করা হয়েছিল ওই মসজিদটার নাম মসজিদ আরিস ওইখানে আমি একদিন মাগরিবের ইমামতি করছি আল্লাহর জাতের কসম করে বলছি আল্লাহর জাতের কসম করে বলছি আল্লাহর জাতের কসম করে বলছি আমি মসজিদে আরিস যেখানে আবু জেহেলকে মারার পরে কল্লা ধরে টানে নিয়েছিল হুজুরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী আবু জেহেলের কানের মধ্যে লাড়ি দিয়ে বলতেছিল তোমার মালিক যে তোমার সাথে ওয়াদা করেছিল তুমি কি পাইছো মরার পরে আবু জেহেল বলেছিল মরা লাশ কথা কইছে নবীর সাথে মরা লাশ কথা বলছে ঠোঁট দিয়ে বাইরে দিয়েছে তখন আবু জেহেলের মাথা এক জায়গায় বডি আর এক জায়গায় মাথার ভিতর থেকে আওয়াজ আসতেছে বুখারীর হাদিস আমি বাজার নির্মাণের কথা বলি না কুতিলা আবু জেহেলের কতলের চ্যাপ্টারের মধ্যে দেখবেন বুখারিতে আবু জেহেল মরা মাথার থেকে কথা কইতেছে ইয়া মুহাম্মদ সাদাকতা ইয়া মুহাম্মদ আপনি যে বলেছেন আপনার কথা সত্য মালিক আমারে জাহান্নামের আগুন দিয়ে শরীরে জ্বালায় দিয়েছে মরা মাথার থেকে আওয়াজ আসতেছে আবু জেহেলের যেখানে আবু জেহেলের মাথাটা রাখছিল ওই জায়গার মসজিদটার নাম মসজিদ আরিস আমি গুনাহগার এই মসজিদে আমার কপালে মনে আল্লাহ রাখছিল জীবনে 1 কোটি ইমামের মধ্যে 1 কোটি আলেমের মধ্যে বাংলাদেশের আল্লাহ তার কপালে রাখে হয়তো আমার আল্লাহ ভালোবাসছিল একদিনে মাগরিবের ইমামতি করে ফেলেছে আলহামদুলিল্লাহ বলেন ইমাম সাহেব আসতে দেরি হয়েছে মসজিদের সভাপতি সল্লাইয়া সল্লা সল্লি 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 ইয়াহা সল্লি মাগরিবের নামাজের এখন তো তোর মুসাফির না তুই পড়াই দে বাংলাদেশ থেকে আইসর পড়া শুনি বাংলাদেশের মানুষের কিরাত কিরমন আমার মনে হয় আমার জীবনে অত সুন্দর কিরাত আমার জীবন আর কোনদিন হয়েছে কিনা আমি জানি কারণ আমি তো আর হাফেজ না আমি যখন পড়তেছিলাম ওরা তো কোরআন শরীফ বুঝে
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أبنا ترى ما أمين زوري كويسن مكة مودينا تامين ولا زوري كوي. آمين تو قال له بيتة. যখন আমি পড়তেছিলাম আমার মনে পড়ে হুয়াল গফুরুর ওয়াদুদুন আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদীসুল জুনুদ ফিরআউন ওয়া থামুদ বালিল লাযীনা কাফারু ফি তাকযীব والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بشاس قرآن مكة مدينة مايكا برادر هسكر سندرات زامين ওই দেশের সরকার আমার মাবুদের কোরআনকে সুন্দর করে শোনার জন্য পৃথিবীতে সবচেয়ে ভালো ভালো সাউন্ড যত সুন্দর সাউন্ড কোয়ালিটি আছে মক্কা মদিনার প্রত্যেকটা মসজিদে পাবেন ঠিক কথা বলেন না কেন ঠিক আর আমাকে বাংলাদেশে সবচেয়ে অবহেলিত হলো মসজিদের মাইক যেটা মালাই বেসালার রাস্তায় ঘোরে ওইটা কথা বলেন না কে ঠিক আর সবচেয়ে অবহেলিত হলো ইমাম আর মুয়াজ্জিন এগো কোনো বেইলি নাই ওগো কোনো বেইলি নাই মোল্লা জাতের আবার মেইল আছে নি এই ভাই এই এই বসুন আলহামদুলিল্লাহ বলেন আমিন এগো তো বেইলি নাই এক এক মসজিদের কারগুজারি শুনলে আলহামদুলিল্লাহ আমার এই মসজিদ ভালো আলহামদুলিল্লাহ বলেন আমিন এটা আলেমুল আমার অনেক সম্মান করে আমি দেখেছি আগে কি ছিল না ছিল আমার দেখার বিষয় নাই এই মসজিদের বদনাম একটা ছিল আগে ইমাম মুয়াজ্জিন টিকে না মুয়াজ্জিনের খাদেমের লাগে খারাপ ব্যবহার করে কিন্তু ইদানিং আমি দেখতেছি এদের ব্যবহার অনেক ভালো আলহামদুলিল্লাহ বলতে পারেন না আল্লাহ শুকর মনে রাখবেন যারা আলেম ওলামার সাথে একবার চোখ উল্টায় কথা বলবে ও মরার আগে ওর চোখ আল্লাহ উল্টাই দিবে ঠিক আর চোখ মরার আগে এমন হয়ে থাকবে দেখেন ভালো করে যদি না হয় আমার কাছে সিডি লেহেন কই হুজুর হইল না তো আমার কমিটিতে সারা জীবন মুয়াজ্জিন খালি বকছে খাদেম খালি থাবুর মাবুর মারছে এটা তো মরার আগে ভালো পজিশনে মরছে না ওটা যায় দেখবেন মরার আগে আজরাইলের থাবুরের সোড়ে আর কানের পর্দা ফাটবো আর চোখ এমন হয়ে থাকবো কথা কর না কেন এটা আমি বলি নাই বিশ্বনবী বলে মান আকরামা আলেমান কান্নামা আকরামানি কোন আলেমান ও মুআল্লেমান ও মুস্তাআমিলান ও মুহিব্বান জোরে করে আল্লাহু আকবার পারলে আলেম হইও তা না হলে আলেমের সাথে থাইকো তা না হলে আলেমের সাথে প্লেটে একবার এক লোকমা খাবার খাইও ওয়ালা তাকুন খামেস পাঁচ নাম্বারে যাইস না তোর কপালে বাঁশ ডলে নিয়ে হবে তোর কোনো বাপ নাই কবরে মারি ফিরাইতে পারে কারণ ওখানে তোর কোনো নেতা নাই ওখানে যে দেখবে না বঙ্গবন্ধু বয়ে রয়েছে ওখানে যে দেখবে না শেখ মুজিবুর রহমান বয়ে রয়েছে ওখানে যে দেখবে না ইলিয়াস রহমান জিহাদি বয়ে রয়েছে ওখানে যে দেখবে না শর্মনা বিশ্বাস বয়ে রয়েছে ওখানে যে দেখবে না শশীলের বিশ্বাস বয়ে রয়েছে ওখানে যে দেখবে না কোনো মাছ ভান্ডারে বয়ে রয়েছে ওখানে যে দেখবে না ফুরফুরে বয়ে রয়েছে একমাত্র বসে থাকবে আমার বিশ্ব নবী উম্মাতের কান্ডারি বয়ে থাকবে ওই নবী বলেছে কুন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাহমিলান ও মুহিব্বান ওয়ালা তাকুন খামেস তুহলি চার নম্বরে যাবি না হয়তো আলেম হবি তা না হলে একটা ছেলের আলেম বানাবি তা না হলে একজন তুই লেখাপড়া করে আলেম শিখাবি অথবা আলেমের সাথে মোহাব্বতে সংসারে তাল্লুক রাখবি ওলা তাকুন খামেস পাঁচ নম্বরে যাবা না পাঁচ নম্বরে গেলি শেষ কে বলেছি আল্লাহ না আন্তা জায়গায় সবই আল্লাহ ঠিক আছে একদিক দিয়ে আল্লাহর কথাই কারণ আমার আল্লাহর কথা বিশ্বনবীর জবান দিয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ বলে বিশ্বনবীর জবান দিয়ে বের হয়েছে এই জন্য হাদিস হয়েছে আর আল্লাহর জবান দিয়ে যদি ডাইরেক্ট হইতো চলে তো কোরআন হইতো
অতএব আমার দিকে তাকাবেন, আমার নবীর চেয়ে সুন্দর মানুষ আছে? না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার সেই দিনের কথা আমি ভুলতে পারি না ভাইরে, বদরের সেই মসজিদ আরিস যেখানে দাঁড়ায় আমার নবী এইভাবে হাত তুলে দোয়া করছিল, আল্লাহ আমি তো বদরে কেউ দেখি না তুমি ছাড়া, আল্লাহ তুমি আমার সাহাবিদেরকে মার দিও না, আমার সাহাবিদেরকে সাহায্য করো, ওয়ালাকাদ নাসরাকুম বিবদ্রিন ও হুনাইন। আল্লাহ দুইটা যুদ্ধের কথা বলেন, আমি আপনাকে আমি আপনাকে সাহায্য করছি, মনে আছে নবী? আল্লাহ বলতেছেন তো যেইখানে ফেরেস্তা নামছিল আমি ইলিয়াস রহমান জেহাদি এইখানে দাঁড়াইয়া বহুত দোয়া করছি আল্লাহর কাছে, আমার বাংলা মায়ের জন্য দোয়া করছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? তামান নবী স্মরণীয় দিন 16ই ডিসেম্বরের মতো, তৃতীয় হিজরি, 17ই রমজান, রোজ শুক্রবার বেলা 11টার কথা আমার নবী কোনোদিন ভুলতেন না। আমার নবী শুধু চোখটাকে তুলে এই চোখটা বন্ধ করলে দেখতে পাইতেন ওই মানুষটার কথা যেই মানুষটা প্রথম শহীদ হয়েছিল। জোরে কোন, আরো জোরে কোন, তাহলে শুনবেন না চোখ বন্ধ করলে কার স্মৃতি ভেসে উঠতো শুনবেন না? কিতাবুল মাগাজি বুখারী শরীফের হাদিস, নবী একজনের স্মৃতি চোখ বন্ধ করলে মনে পড়তো যে সাহাবিটা রোজা অবস্থায় শহীদ হয়েছে। আরো জোরে বলেন, আমার নবীর কাছে 1000 ফেরেশতা জিব্রাইল লাড়ি লইয়া নামতাছে, জিব্রাইল যেখানে কদম দিয়ে যেই পাহাড়ে নামছিল আপনি যে দেখবেন এত বড় 5,500 ফিট উঁচাই পাহাড়টা, বালুর পাহাড়, কোনো পাথর নাই, এটা সিলিটি বালু, সিলিটি বালু, একটা পাথরের কণা বাতাসে উড়ে, আর বদরে সবচেয়ে বেশি ঝড় হয়, 24 ঘন্টা ঝড় হইতে থাকে এত পরিমাণ বাতাস, কিন্তু দেখবেন এই পাহাড়ের একটা বালু উড়িয়া বাতাসে নিচে পড়ে না, এটা আমার আল্লাহর কুদরাত। এখানে জিব্রাইল পা দিয়া প্রথম যেখানে কদম দিয়ে জমিনে নামছিলেন 1000 ফেরেশতা নিয়ে, এখনো পর্যন্ত জিব্রাইলের কদমটা ওইভাবেই আছে। আরো জোরে বলতে হবে, এই পাহাড়টা বরকতপূর্ণ পাহাড় মিয়া, এই বদরের এই জায়গাটা বরকতপূর্ণ যেখানে ফেরেশতারা যুদ্ধ করেছে। টাকা পয়সা খরচ করে হজে যান, 2 টাকা বেশি খরচ করে বদরে যাওয়া যায় না? ভালো আলেমের সাথে যাবেন, জাগত যাওয়ার পারমিশন আছে, যারা কথা বলে যাইতে পারে একক সাথে যাবেন। এই বদরের জায়গাটা জান্নাতের টুকরা, যেরকম মারহাবা। এখানে 70 জন এখানে 14 জন সাহাবি ঘুমিয়েছে, খালি ওহুদি আমরা যাই, বদরে যাওয়ার কানও ইচ্ছা পোষণ নাই। বদর তো আর এখানে না, বদর তো 165 কিলোমিটার দূর মদিনা থেকে, সৌদি আরবের 200 রিয়াল লাগে ভাড়া, আর একটা গাড়ি রইলে 500 রিয়াল দিয়ে ঘুরে আসতে পারবেন। যাবেন আপনারা একটা টিম যাবেন ইনশাল্লাহ, দেখে আসবেন এই জায়গাগুলা বরকতপূর্ণ জায়গা। তো আমি বলতেছিলাম জিব্রাইলকে যখন আমার নবী বললেন, জিব্রাইল রে সত্যি কি তুমি যুদ্ধ করার লেগেছো? নবী বলেন কি কোন দিক দিয়ে মারতে হবে? তাই বলেন ফাওকাল আনা, আপনার সাহাবিরে গেলে ঘাড়ের উপর একটা বাড়ি মারবে, বাকি কাজ আমি করব। জোরকার মারহাবা বাজান ফেরেশতারা দেখা যায় যুদ্ধের ভিতরে, সাহাবা আকরামের হাতে লাড়ি লুড়ি কি দুইটা, যুদ্ধের পোশাক আসিল মাত্র 2 খান, এ তো প্রথম চটেই গেছে গা, প্রথম ধাক্কাই গেছে গা শেষ হইয়া, এখন যুদ্ধ করব কি দিয়া? এক এক সাহাবি যুদ্ধ হলো 313 জন, কি দিয়া কার যুদ্ধ করব? যার হাতে আসিল লোহার ডান্ডি, কেউর হাতে আসিল ওই যে তরবারি ডাটা, কেউর হাতে আসলে খেজুরের বাগ্গা, কেউ আসলে খেজুরের ডাল, যে যা পাইছে তাই লয়ে নামছে। আমার নবীর কাছে কয় হুজুর এটি দিয়ে কি করবো? নবী কয় দেখো মারকো, খালি কইছে মারকো, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, ফাওকাল আনাক, আরে খেজুরের বাগ্য দিয়ে মারছে ঘাড়ের উপরে, ঘার কাইটা 2 টুকরা হীরার মতো পরে পড়ে দিছে, ডাইরেক্ট কোরআন শরীফের কথা মিয়া, 2 ঘাড়ের উপরে বাড়ি দিছে খেজুরের বাগ্য দিয়া, 2 ঘাড় সহ ও রেন্ডি গেছে চলার মতো ভাইরে গেছে। ওই সাহাবি নবীর কাছে এসে মুসকি মুসকি হাসে, আর হুজুর বুঝলাম না, বাড়ি দিলাম এড়ে দেও, 2 টুকরো করলে কেমন রে, রেন্ডি গেছে চলার মতো? নবী কইতে মুসকি মুসকি হাসস না, ঠিকই আছে তুই তো হাসবি, তুই কোপ দিছ টিকিট বাগ্য দিয়া, কিন্তু তোর বাগ্যর নিচে জিব্রাইলের তরবারি ছিল তুই জানস না, তুই জানস না মিকাইলের তরবারি ছিল। ওই সাহাবি সেজদায় পরে বলে মালিক রে তোমার কুদরত কি দিয়ে বুঝবো? বাজান রে বিশ্ব নবী, আমার একজনের চোখটা বন্ধ করলেই মনে থাকতো ওই মানুষটা কে গো বাজান। হযরত আলী তাকে কোলে করে নিয়ে আসতেছিল, নাম ছিল তার আবু উবাদা, কি নাম? আবু উবাদা নাম ছিল, বাবা নাম ছিল তার হারেস, ছেলের নামের পরে ভিত্তি করে নাম হয়ে গেল আবু উবাদা, সর্বপ্রথমে আবু উবাদা বিশ্ব নবীর সাথে বাবা 3 জনকে সেনা প্রদান করে বানাইছিল, হামজা আলী আবু উবাদা,
তিনজন ওই কাতারে দাঁড়াইছে ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস এই প্রথম কাতারে যেই কাতারের কথা নবী কোনোদিন ভুলে নাই আল্লাহর কাছে যেই কাতারটা সবচেয়ে দামি ছিল এই প্রথম কাতারেই তিনজন ছিল দুইজন মুজাহিদ হিসাবে অক্ষত অবস্থায় ফিরে আসলো একজন ফিরে আসতে পারে নাই গো বাবা একজনের নাম হলো আবু উবাদা নবী চোখটা বন্ধ করলেই তারে দেখতেন এই দিনটার কথা নবী কোনোদিন বলে নাই আবু উবাদার এই বাজুটাকে কোপ দিয়ে কেটে ফেলেছে উতবার ছেলে ওলিদ এই বাজুটা কেটে ফেলেছে উতবার ছেলে ওলিদ বাজানরে হাত দুইটা জমিনে পড়ে আছে এই ঘাটটার উপর একটা আঘাত করেছে ঘাটটা কেটে কাইত হয়ে পড়ে রইছে নবীর কাছে যখন আবু উবাদারে ঘাড়া করে নিয়ে আসছে এই হাত দুইটাকে হামজা বাঁশের লাঠির মতো হাতে করে নিয়ে আসছে বিশ্ব নবী আবু উবাদারে নিজের নারের রানের উপরে শোয়ে দিলেন নিজের ঠোঁট দুইটারে আবু উবাদার মুখের সাথে লাগাই দিলেন আবু উবাদারে বিশ্ব নবী বলতেছে আবু উবাদারে বারবার নবী বলতেছে আবু উবাদারে মৃত্যুর আগে কি তোমার মনে কোনো কিছু চাই কিনা আজকের দিনটা আমি নবীর কাছে স্মরণীয় দিন আবু উবাদার তুমি কি রোজা আছিলে আমি তো রোজা রাখতে না করছিলাম যুদ্ধের মাঠে রোজা রাখতে হয় না সুবার অবস্থায় রোজা রাখতে হয় না আর এই বছর সবে মাত্র রোজার আয়াত নাজেল হয়েছে এই বছর রোজার আয়াত একবার সহজ যদি কেউ রোজা রাখলে রাখলো নইলে টাকা ফেদিয়ে দিলেই হয়ে যাবে আবু বাদা তুমি কি রোজা ছিলে আবু বাদা বলে নবীজি আপনি না বলছেন সৌমুলি ওয়ানা আজিজিবি রোজা আমি রবের জন্য আমি আল্লাহ কোনো দিন খাই না আমার বান্দা যদি 30 দিন দিনের বেলা না খায়া থাকে মান সাওম রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার যারা 30টা রোজা রাখবে আমি আল্লাহ কোনো দিন খাই না ওই বান্দা কিয়ামত পর্যন্ত রোজার সওয়াব পাইয়া যাবে রোজা রাখবে 30টা সওয়াব পাবে 365 দিনের আমি রব্বে কারিম জীবনে কোনোদিন 365 দিনের মধ্যে খাই না আমার বান্দা শুধু এক মাস খাবে না আমি রব্বে কারিম তারে পুরা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিব নবী যেদিন আপনি হাদিস খানা বর্ণনা করছেন মান সাওম রমাদানা ঈমানা ইহতিসাবা নবী বলেছেন জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে আমি সেদিন থেকে নিয়াত করছি জিহাদের মাঠ ঘর যেখানেই হোক আমি কেন ফেদিয়া দেব আমি সপুরুষ আমি কেন রোজা রাখবো না নবী আমি রোজা আছি নবী আমার বলে এই জন্যই তো আমি দেখতাছি তোমার সামনে 70 জন মহিলা ইফতারি হাতে লয়ে দাঁড়াই রয়েছে আমি এই জন্যই তো দেখতাছি সত্তর জন জান্নাতি হুর তোমার জন্য জান্নাতের পানি লয়ে দাঁড়াই রয়েছে আর আমার আল্লাহ বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন আমার আল্লাহ কোরআনে বলেন যারা দিন কায়েমের জন্য মারা যাবে বাংলা মাকে স্বাধীন করতে যারা ঈমান নিয়ে যারা মারা গেছে আমার আল্লাহ কোরআনে আজ থেকে 1444 বছর আগে ঘোষণা দিছে ওদেরকে তোমরা মৃত্যু বলো না আমি কবরে তাদের খাবারের ব্যবস্থা করব সকালে খাওন দিব বিকালে খাওন দিব রাত্রে খাবার দিব কারণ পৃথিবীর কোন লাশকে আমি কবরে খাওন দেই না ইন্দা রাব্বিহিম ইরযাকুন আমি একমাত্র শহীদদেরকে কবরে খাওন দেই ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে টেনশন নাই মরবো তো মরবো নাস্তিক গুলার কল্লা উড়াই দিয়ে মরবো যেই মরণ মরলে মরার পরও খামো কথা কর না কে ওই মরণ মরবো না যে আমারে মাটিতে খাইবো কে মাটিরে আমি খামু শহীদের জন্য এই বড়ি হারাম শহীদের লাশ মাটির জন্য হারাম কেন মাটির খারাপ আমি হব মাটির খাবার আমি কেন হব মাটির আমি খাবো কথা বলেন না কেন কোন সাহাবীর লাশ মাটির জন্য হারাম বড় বড় বজরগদের লাশ মাটির জন্য হারাম জান্নাতি মহিলার লাশ মাটির জন্য হারাম কেন মাটিতে আমারে খাবে মাটিকে আমি খাবো
কথা বলেন না কেন? এটার নাম মৃত্যু। যেই মরণের কথা আল্লাহ বলছে, তুমি মরার পর অমর হয়ে থাকবে, মারহাবা বলেন। আর আমাদের দেশে অমর হয়ে থাকে অমর নায়ক সালমান শাহ, অমর নায়ক, অমর অমর না, কবর খুঁজছে দেখ, কথা বল না কেন? ওই মরণটাই অমর, যেই মরণটা আল্লাহ বলেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াত, যারা বাংলা জমিন আমার বাংলা মাকে স্বাধীন করার জন্য মুক্তিযোদ্ধারা শহীদ হয়ে পড়ে আছে ঈমান নিয়ে, তাদেরকে তোমরা অমর বলবে? আলহামদুলিল্লাহ বলেন। আবার যদি কোনোদিন আমার বাংলা মাকে স্বাধীন করতে যে জীবন দিতে হয়, সর্বপ্রথম আমি ইলিয়াস রহমান জিহাদি বুক পাইতে দেব। কি আপনারা দিবেন না? কি দিবেন বোঝা শেষ হয়ে গেছে। আমরা তো রাজাকার, আপনারা তো বঙ্গ, আমরা তো ডাইরেক্ট মুক্তিযোদ্ধা, তা আপনারাই তো আওয়াজ আসতে দিলেন। আমি তো ডাইরেক্ট বলে ফেললাম, যদি কোনোদিন আমার বাংলা মা স্বাধীন করার জন্য আবার কোনোদিন বিজাতিদের বিরুদ্ধে, কোন নাস্তিকদের বিরুদ্ধে, কোন দেশের সাথে যুদ্ধ হয়, আমি ইলিয়াস রহমান যদি বুড়া বয়সে হোক আর এই বয়সে হোক, আমি বুক পাইতে দিব। শুধু আমি নিজে বুক পাইতে দিয়েই মরব না, মর মতো দুই সাইডারে লইয়ে মরব, যাই এই হইয়া পড়মু। এই কথা আল্লাহ কোরআনে কইছে, ইউকাতিলুনা ফায়ুকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তুই যাই এই যুদ্ধের মাঠে হইয়া পড়বি না, আল্লাহ কয় তুই মরার আগে দুই সাইডারে লইয়া মরবি। এটা আমি কই নাই, কে কইছে? হ্যাঁ, এটা আল্লাহ কইছে, যাই এই হইয়া পড়বা না স্ট্যান্ড গান ঘাড়ে লইয়া, আগে মরার আগে তুই কোড়ারে মারবি, আল্লাহ কোরআনে কইতাছে। শুধু আমার দিকে তাকা, আমি আমার বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধা জন্য আজকে দোয়া করব। দোয়া করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে, আমি পায়ে হাত দিয়ে বলবো, জানি আমার কথা মানে প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যাবে না, যদি কোনোদিন ইসলামী স্টেট কায়েম হয় এই দেশে, দেখবেন এই বিজয় দিবসে কোনোদিন আর গান বাজবে না, কারণ এই গানটা হারাম, ডাইরেক্ট হারাম। সাবেনি আসমিন মা মারিয়ামের মতো না, রুনা লাইলা মা আয়সার মতো না, যে তাকো গান শুনলে সোয়াব হইব, কথা কন না কেন? হ্যাঁ, তাকো গান যদি কোরআনের গান হইতো সোয়াব হইত, তাও মহিলার গান কোরআন শরীফ যদি কেউ মাইকে শোনে ওটাও হারাম, কোন মহিলার কণ্ঠে কোরআন শরীফ কোন পুরুষ শুনলে ওটা হারাম, মনে রাখবেন। কোরআন শরীফ মহিলা পড়লে যদি ওইটা হারাম হয়, তা দেওয়াল টপলা দিয়ে গান গাইলে ওটা যায় যায় কেমনে? ওটা মুক্তিযোদ্ধাদের জন্য কাজে লাগে কেমনে? তবে আমি বলবো ইনশাল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি থাকবে, উনি আমার গোপালগঞ্জের রত্ন, আমার দেশের রূপকার, আমার দেশের স্বাধীনতার পরে মাননীয় প্রধানমন্ত্রী আপনার যা যা কন ভাই কনগা দিয়ে আমার কিছু আসে যায় না, আমার গোপালগঞ্জের মেয়ে আমার প্রশংসা করতে হইব। আমি জানি আপনার ভিতরে গুড়াকির ভিতরে কামরায় কামরাবগা, আমার দেশের রত্ন, স্বাধীনতার পর সারা বাংলাদেশে আমি ঘুরি, আমি জানি না সারা বাংলাদেশের স্বাধীনতার পরে এই আমি মাননীয় প্রধানমন্ত্রী এই কয় বছরে যেই পরিমাণ রাস্তার কাম হয়েছে স্বাধীনতার পরে কোনোদিন হয় নাই, কথা বলেন না কেন? রাস্তার কাম হয়েছে, উন্নত হয়েছে, আবার চোর আবার ইসলাম বিরোধীরও অনেক ডাকাত গুলার আবির্ভাব হয়েছে, এগুলো আস্তে নিপাত হয়ে যাবে, চিন্তা করেন না, এগুলো এমনি এমনি শেষ হয়ে যাবে। যারা আল্লাহর সাথে লড়ছে ওই মরছে, আজও পর্যন্ত কেউ আল্লাহর সাথে লড়ে ঠিক থাকতে পারে নাই, আর আমাকে এই ডিজিটাল যুগে থাকবো এটা কল্পনাও করেন না, কথা বলেন না কেন? দেশ উন্নত হয়েছে, সর্বগুণে গুণান্বিত হয়েছে, আমার দেশ বিশ্বের দরবারে দাঁড়াইছে, সবচেয়ে বড় দাঁড়াইছে কোন দিক দিয়ে জানেন? বাংলাদেশকে সবচেয়ে বেশি চিনছে এক দিক দিয়া, সেটা হলো আমাদের কোরআনের পাখিরা সৌদি আরবের মতো দেশে, কাতারের মতো দেশে, কুয়েতের মতো দেশে, ফ্রান্সের মতো দেশে কোরআনের প্রতিযোগিতায় বড় বড় সামনের মেডেল নিয়ে চলে এসেছে। কারণ সৌদি আরবের ছেলে না পৃথিবীর এমন কোনো দেশ নাই, কথা কন না কেন? ওই সৌদি আরবে যখন ইংলিশে বলছে বাংলাদেশের সালেহ আহমদ তাকরিম কোরআনের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে, ওই যে সান্দু মান্দু যেই দেশ আছে, আমেরিকা কও, ব্রিটেন কও, যাও কও, সরাই চোখ খারায় রয়েছে, কিরে বাংলাদেশের নাম বলতেছে সৌদি আরবের মিডিল ইস্টে বসে, তাহলে বাংলাদেশ একটা দেশ আছে, কথা বলেন না কে? তোমরা যে তোমার দুলাভাই মেসির দল করো, মেসির জিজ্ঞেস করছিল তোমার দুলাভাইয়ের কাছে, মেসি সাহেব বাংলাদেশের লোক আপনাকে অনেক লাইক করে, উনি বলেছেন ওয়াও বাংলাদেশ। এখন নয় এই বছর দেখলাম মেসি বেশি যারা এই দেশে আইছে ওরা নয় বুঝতেছি একটু লাইক করতেছে, দেখলাম বেশি পতাকা দেখছে, পত্রিকা হাইলাইট হয়েছে, তারপরে কি বলে
ফেসবুকে যখন দেখছে এখন মেসি হয়তো লাইক করতেছে ওই দেশের মানুষ লাফাইতেছে বাংলাদেশ নিয়ে এটা আমার বাদেশের গর্ব মাইনে নিলাম কিন্তু তুমি কি একবারও ভাবছো আর্জেন্টিনা এমন একটা দেশ যেই দেশটা সারা জীবন মুসলমানের শত্রু আর্জেন্টিনা গেছে ফাইনালে গেছে ফ্রান্সও ফাইনালে গেছে কথা কর না কেন তুমি কোন দল করবে আমি জানি না তবে যেই দলই করো একটাও তোমার শত্রু মুসলমান না একটাও তোমার তোমার মুসলমানের জন্য বন্ধু না বুইজা শুই না তারপরে লাফালাফি কইরো যদি মরক্কো থাকতো ফাইনালে তাহলে আমি এই খুতবায় দাঁড়ায় কইতাম খেলা তো আমি না কইলেও তুমি দেখবা এটা আমি জানি আমি যদি তোমার ঘরে বারান্দায় বসে থাকি আমার এই মুসল্লিরা যারা আছেন ফাইনাল খেলা আপনি দেখবেন এটা আমি জানি ওই বুড়াও দেখবে গুড়াও দেখবে যেটা ভুইটা বাইরেছে সেটাও দেখবে কথা কর না কেন আমি আপনার ঘরে ডুইটকা যদি সবই না খতম করি খেলা শুরু হওয়ার সময় আপনি দেখবেন এটা আমি জানি কবেন হুজুর আপনি পড়েন আমি একটু চা খাই আসি আমার দরজা লাগাই তুই আপনি খেলা দেখবেন এটা আমি জানি কিন্তু খেলা দেখতে দেখতে না আমি বলতাম দেহার লাইগা খেলা দেখতে বলতাম নাজায়েজ দেখতে বলতাম কেন যদি মরক্কো ফাইনালে থাকতো মরক্কোর প্রত্যেকটা প্লেয়ার মুসলমান দুই একজন সারা সবাই মুসলমান কিন্তু হয় না এই জন্য আমি তোমারে বলবো না ফ্রান্স আর আর্জেন্টিনার দলে দাঁড়াইয়া গোল কইয়া সিল্লানি দিয়া হাউজে কাউসার থেকে তোমার গলাটাকে হেফাজত করবা না এমন কাজ করো না তুমি যত জোরে সিল্লাবা গোল কইয়া আর্জেন্টিনা গোল দিলে ফ্রান্স গোল দিলে তোমার এই গলাটা বিক্রি হয়ে যাবে জাহান্নামের আগুনের কাছে যদি আমার এই ফতোয়া তুমি উল্টাইতে পারো যাও বাংলাদেশের বড় বড় আলেমদের কাছে ডাইরেক্ট ফতোয়া মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম তুমি যেই দেশের পক্ষে গোল কইয়া সিল্লানি দিছিলা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম ফাহুয়া মিনহুম ফাহুয়া মিনহুম বিশ্বনবী বলেন জাতের কসম তুমি যেই দেশের পক্ষে সমর্থন দিয়ে সিল্লানি দিছিলা আমি নবীর হাউজে কাউসারের পরিবর্তে জাহান্নামের আগুনের কাছে বিক্রি হয়ে গেলাম ওই দলের সাথে তোমার হাসর হবে এখন আপনি হিসাব বিকাশ করে দেখেন দেখেন দেখবেন আমি জানি আমি না কইলে দেখবেন আমার ওয়াজে কোনো কাম হবে না এটাও আমি জানি আমার ওয়াজ আজকে হুদা সালা মিসা গিরা তাও আমি জানি আপনি দেখবেন দেখেন কিন্তু গোল কইেন না দেখবেন দেখবেন এমনি ঠাড়া ফাড়া মানুষের মধ্যে চাইছে দেখবেন আরে গোলটা হইল না রে আরে কি করলো রে এটুক কইেন কারণ গোল কই আবার সিল্লারি দেন না এটুক পাও ধরে কইছি কারণ আপনারা আমার মুসল্লি না কইলে কেমনি কি করবো আমার তো দায়িত্ব আছে আছে না নাই আমি কবে জানি আর্জেন্টিনা ব্রাজিলের বিরুদ্ধে কইছি ওরে বাইরে আমার মসজিদের সামনে দাঁড়ায় বড় 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 আমার আমার একবারে রিলেটিভ মুসল্লি হারা দাঁড়ায় আমার সমালোচনা করছে ওনার কি হয়েছে আমাকে বিল্ডিংয়ে পতাকা লাগাইছে আমি বললাম ব্রাজিলের জার্সি লাগাইয়া ব্রাজিলের গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়া হারাম 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 তুমি জানো ফতোয়া বেটা ব্রাজিল আর্জেন্টিনা কোনো বিজাতিদের পোশাক শরীরে লাগাইয়া নামাজ পড়া মাকরুহ তাহরিমি যা ফতোয়া নিয়ে আসো যদি ফতোয়া উল্টাইতে পারো এক জুমা আমি জুমা পড়াবো না হ্যাঁ একটা জুমা পড়াবো না কোন বিজাতিদের জার্সি যারা ওই দেশের তারা খুব লাইক করে পরে ও তুমি ভালোবাসো ওইটা পরিধান করে নামাজ পড়া আমার আল্লাহর সামনে সেজদা দিলে সেজদা কবুল হবে না আবার যে গেঞ্জি পরা হারাম আপনি ওই নিয়ত করে পড়েন নাই অন্য নিয়ত করে নাই পড়ছেন তাহলে যায় আছে আপনি যাই না শুনে ভালোবাসা ব্রাজিলে ভালোবাসেন আর্জেন্টিনে ভালোবাসেন ভালোবাসা মান তাশাব্বাহা বিকওমিন আল মারউ মা মান আহাব্বা তুমি ব্রাজিল আর্জেন্টিনার ভালোবাসা গেঞ্জি গায় দিয়া আমার আল্লাহর ভালোবাসার সামনে নামাজ পড়বা আল্লাহ কয় আদুব্বি ওয়া আদুব্বাকুম ওর আমার শত্রু জার্সি পরে তুই নামাজ আইছোর তোর উষ্টা এক টমাড়ি দিতে পারবে না শত্রুর কপালে পড়বে কথা বলেন না কেন এই জন্য সাবধান থাকবেন মুসলমানের ইউনিফর্ম আছে না নাই খ্রিস্টাদের ইউনিফর্ম আছে না নাই খ্রিস্টানরা মারা গেলে কালা কাপড় দিয়ে কেন দাফন করে কিয়ামত পর্যন্ত কোনো খ্রিস্টানের লাশকে তুমি সাদা কাপড় দিয়ে পারবা না দাফন করতে ওরা মরার সময় এখানে করস চিহ্নর একটা ওই ঈসা আলাইহিস সালামরে যে করস চিহ্ন দিছিল মরার পরে এখানে ঝুলাই দেয় ওইটারে মরার পরে দাফনের আগে তুমি যদি না ঝুলাও কোনোদিনও তুমি ওই পোপ ওই দেশের ধর্মযাজক কোনোদিন আপনাকে দাফন করতে দিবে না আর আমার মুসলমান কাফনের কাপড় সাদা না দিয়ে যদি কেউ কালা দেয় ওর জানাজায় কেউ যাবে না কথা বলেন না কেন মরার সময় যদি ইউনিফর্ম ঠিক থাকে নামাজে আসতে যদি কাপড় চোপড় ঠিক থাকে তুমি জার্সি ভালোবাসে নামাজ পড়বার আল্লাহ তোমার লাইক করবো এটা কেমনে ভাবলা তুমি মুসলমানের পোশাক আলাদা আছে না নাই হিন্দুদের পোশাক আছে না নাই একই দুটি আমি ইলিয়াস রহমান জিহাদি বানাইলে হয় পাঞ্জামি আর ওই দুটি ঠ্যাঙ্গের নিচ দিয়া পিছনে ঘুরে থুলে ওইটা হয় বাবু ঠাউ
কথা কর না কেন তে কাপড়তে আকি বানানের ভিতর পার্থক্য উনি মালকাসা দিয়ে পিছনে ঠুয়ে দিলে ওইটা হয় দাও বন 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 মহরায় ঈশ্বর মহামান হদম পদম পদম ফাং ফাং ফুং ফাং ফাং বেদের থেকে বললাম আজকে রামায়ণ ভগায় ঈশ্বর হরিপদ মহামানায় পদম পদম পং 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 ওই যে পং পং পিছনের দিকে গুজা থইডারে কয় পং 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 তো উনি পড়লে হয় দেবতাদের একজন দেবতাদের একজন ধর্মযাজক আর আমি পাঞ্জামি বানাইলে হয় আমি একজন মুসলমানের একজন ধর্মযাজক তাহলে আমার পরম আছে ইনু পরম আছে বিশ্ব নবী সুন্নাত তার ধর্মেরও আছে এখন তুমি যদি বিজাতিতের জিনিসকে পরিধান করে আমার মাওলার সামনে দাঁড়াও আমার আল্লাহ তোমাকে লাইক করবে না কথা বলতে হবে খোলা দেখেন দেখেন আমি আপনাকে না করবো না আপনার যা খুশি তাই করেন গা কিন্তু গোল করবেন না ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন মনে থাকবে আমার কথাটা সবার মন থাকবে আল্লাহকে হাত উঠাই দেখান তো কার কার মনে থাকবে না আমি কইছি কার কার মনে থাকবে না বা এই তো ঠিক আছে ওয়াস্তে হেনি নাক দিয়ে শুনলেন কান দিয়ে তার শুনলেন না যজ্ঞা আমি চোখ বন্ধ করে দেখছি কে কে তুলছেন আমি দেখি নাই তবে এইবার কোন সঠিকটা ইনশাল্লাহ গোল যদি দেহি খেলা দেহি দেখবেন আমি জানি ফাইনাল খেলা আপনারা দেখবেন শুধু আলেমুল্লামা সারা আমার মনে হয় না কেউ ওয়াদা রাখতে পারবেন খেলা দেখবেন কিন্তু আমার সাথে ওয়াদা দেন গোল করবেন না হাতুসা করেন গোল কে কে করবেন না দেখে হাজগুন হাজ করেন করেন গোল করবেন না গোল করবেন না গোল করবেন না কন ইনশাল্লাহ গোল করবো না মনের ভুলো সিল্লারি দেবো না গোল কইয়া জাহান্নামের কাছে আমার এই গলাকে বিক্রি করবো না ইনশাল্লাহ বলো আল্লাহ কবুল করেন আসেন তো অবাক করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বেও এই বেটা একটু টিস্যু দেও কী দেহস তুই মিন কুল্লি জাম্বেও অতব ইলাইহে লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি কাউকে ব্যথা দেওয়ার জন্য বলি না আজকে বিজয় দিবস সদা সর্বদা বিজয় দিবসে আজকে যারা আমার 30 লক্ষ শহীদ যারা চলে গেছে মাটির নিচে স্বাধীনতার সুবল পায় নাই তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আমার মাননীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা আমাকে বড় গলায় মিতা কইয়া ডাক দেয় আমার কাছে দোয়া চেয়েছেন দোয়া করবেন মিতা মহান মুক্তিযোদ্ধা সবার জন্য দোয়া করবেন এবং যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি এখানে দল মত নির্বিশেষে আমার মসজিদে শুধু আওয়ামী লীগ গ্যালারি নামাজ পড়েন তা না সর্বদলের গুণে গুণান্বিত মানুষগুলো এখানে নামাজ পড়েন ঠিক না বে ঠিক সব দলেরই মানুষ মুক্তিযোদ্ধা আছে আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যারা আমার এই দিনে স্বাধীনতার সুফল পাওয়ার আগেই কবরে চলে গেছে আমার বাংলাদেশে অনেক মহিলা আছে বীরাঙ্গনা নিজের ইজ্জতকে বিলাই দিছে হানাদার বাহিনীর কাছে লাল কুত্তাদের সামনে কথা বলেন না কেন আমার অনেক মারা আছে নিজের ইজ্জত নিয়ে গেছে লুণ্ঠন করে আজও পর্যন্ত তার ইজ্জতের ইজ্জতকে নিয়ে গেছে হানাদার বাহিনী আজও পর্যন্ত তার ইজ্জতের মূল্য পায় নাই অনেক মহিলা দুঃখে দুঃখে কান্দে সেই সে খান সেনাদের অত্যাচারের কথা এখনো মা বোনরা মনে করে করে মাঝে মাঝে দেখি কান্দে আমি ইলিয়াসুর রহমান যদি স্বাধীনতা সেই কষ্টের 9 মাসের কথা আমি জানবো না কারণ আমি দেখি নাই আপনারা যারা দেখেছেন তারা জানেন আমি দোয়া করি আল্লাহ যারা রক্তক্ষয় যুদ্ধ করে আজকে মাটির নিচে শুয়ে আছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আসেন তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও অতব ইলাইহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আমার জন্য দোয়া করেন আজকে যদি আপনি আমার কারগুজারি শোনেন আপনি টাস্কি লেগে যাবেন আজকে রাতের ভিতরে 1 মিনিটের জন্য আমি ঘুমাই নাই গতকালকার মা বিশেষ করছি সেই ময়মনসিংহ 30 সাল গাজীপুর আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনি আমার বাংলাদেশের মা বাংলাদেশের রোডের দিক দিয়ে 1 নম্বর আপনি সারা বাংলাদেশের রোড মাস্টার আপনি কিন্তু আপনার কাছে আমার দাবি থাকবে জানি না কোন চোরের কাছে আপনি গাজীপুরের রোডটাকে করতে দিয়েছেন কোন চোর কন্ট্রাক্টর আর কোন চোর কী আমি জানি না আমার পদ্মা সেতুর মতো এত বড় একটা সেতু
পদ্মা সেতুর এই পাশে ওই পাশে শত কিলোমিটার রাস্তা আপনি করে ফেললেন মাত্র এক বছর দুই বছরের ভিতরে, আর দশ বছর ধরে গাজীপুরের এই রোডটা মাত্র দশ কিলো রাস্তা, দশ কিলো রাস্তায় দশটা বছর ধরে ছয় ঘন্টা পড়ে রয়েছি, ছয়টা ঘন্টা পড়ে রয়েছি জামে আজকে রাত্রে। মানুষের মনের কষ্ট আপনি বুঝেন, আপনি তাড়াতাড়ি করে আমার কথা যদি আপনার কান পর্যন্ত পৌঁছায়, আমি জানি আমার মতো একটা চেলাচরের কথা আপনার কোনো কামে দিবেন না, আপনার নেতাকে কথা কাম দিবেন, আপনার নেতারাও তো দেখলাম কত বড় বড় নেতারাও জামের মধ্যে পইরে পইরে মাক্কি মারতেছে আর মাসার কামড় খাইতেছে। আমি আপনার কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনি গাজীপুরের রাস্তায় ইদানিং গেছেন কিনা মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি না। আপনার যোগাযোগ মন্ত্রী গেছে কিনা ইদানিং গাজীপুর রাস্তা দিয়ে আমি জানি না। আপনি তাড়াতাড়ি করে যোগাযোগ মন্ত্রীর এই রাস্তা দিয়ে অন্তত একটা ঘন্টার লেগে পাঠান, তাহলে আমার মতো ভুক্তভোগী হইলে তার কানের মধ্যে পানি যাবে, কথা বলেন না কেন? শত শত বক্তারা মাহফিল করে আইসা জুমার নামাজ পড়ায় ঢাকার বুকে, আমরা দেশের সুপার স্টার, আমরা লক্ষ লক্ষ টাকা সরকারের রেমিডিস দেই, লক্ষ লক্ষ টাকা ট্যাক্স দেই, আমরা বক্তারা খালি নায়ক নাই কেড়ে দেয় না, বেটা আমরাও দেই। আপনার কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আপনি আমাদের মা, আপনি অতীত রাতে আপনার যোগাযোগ মন্ত্রীর পাঠান এই গাজীপুরে, হাজার হাজার মানুষের চোখের পানি দেখলে অসহ্য হয়ে যাবেন। অসুস্থ মানুষে অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে, ছয় থেকে পাঁচ ছয় ঘন্টা পড়ে রয়েছে জামের মধ্যে, পুলিশদের কিছু করার নাই, এই জাম পুলিশটা ফিরাইতে পারবে না। অতএব আমি সবার কাছে আমার দাবি রাখবো, গাজীপুরের রাস্তাটা যেন একটু তাহাজ্জুদ করে দোয়া করেন, যে কন্ট্রাক্টরই নিছে আর যে রোড মাস্টার এইটা কাজ করাইতেছে, আল্লাহ যেন ওর হেদায়েত দেয়, আল্লাহ যেন ওর হেদায়েত দেয়, আল্লাহ যেন ওরে হেদায়েত দেয়, ও যেন টাকাগুলো তাড়াতাড়ি মাইরে না খাইয়া কামগুলো তাড়াতাড়ি করে, কথা কন না কেন? এই টাকা তো চলে গেছে গাজীপুর বড় বড় প্যাটালা মোটা নেতাকো কাছে, আর নেছেও তো দলের লোকে কন্ট্রাক্টরই, কিছু করারও নাই মাননীয় প্রধানমন্ত্রীর। তবে মাননীয় প্রধানমন্ত্রী সে একাই কয়, একাই সব কিছু ডেকশন করে। আপনি একটু গাজীপুরের দিকে তাকান, আমি একটা ক্ষুদ্র আলেম, আমি ব্যথায় ব্যথিত হইয়া জুমার নামাজটা পড়াবো, জুমার নামাজটা পড়াবো, কত দ্রুত মাহফিল শেষ করে আইছি, সাড়ে বারোটায় জামে লাগছে, ভোর সাড়ে পাঁচটায় টুঙ্গি টুঙ্গি স্টেশন রোড আইছি, সাড়ে বারোটা থেকে সাড়ে পৌনে ছয়টায় আইসকে সেই জাম ছুটছে, এই ছয়টা ঘন্টা জামের মধ্যে পড়া, আমার মতো হাজার হাজার মানুষ শত শত আলেমরা জামের মধ্যে পড়ে রয়েছে। আপনি অতি তাড়াতাড়ি, এই রোডটা খুব প্রয়োজনীয়, এই রোডটা খুব প্রয়োজনীয়, আপনি তাড়াতাড়ি এই রোডের কাজটা শেষ করেন, মানুষের দোয়া নেন, মানুষের দোয়া নেন। কি ভাই আমি সত্য কথা বলছি না? আপনি তাড়াতাড়ি কইরা, বিশেষ করে ময়মনসিংহ এর লোকগুলা, কিশোরগঞ্জ ময়মনসিংহ এর লোকগুলা চোখের পানি ফেলা ফেলে আপনার লেগে দোয়া করবে, আমি আপনার লেগে দোয়া করবো, কারণ এই রোডে আমাদের অনেক মাহফিল থাকে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আপনি আমাদের মা, আপনি অতি তাড়াতাড়ি এই রোডটার কাজটা শেষ করেন, পদ্মা সেতুর মতো খুব তাড়াতাড়ি শেষ করেন, বিশেষ করে আমি আপনার জন্য দোয়া করবো। আমি যেরকম পদ্মা সেতু উদ্বোধন যদি না করছে, আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছি, ঠিক যেদিনকে গাজীপুরের রোডটা কমপ্লিট হবে, বাংলাদেশের সমস্ত আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমিও আপনার জন্য দোয়া করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামে কাঁদি, মাফ কইরা দাও তোমার নামে কাঁদি, তোমার বান্দা কান্দে মাওলা বিষয়ের দিনে, মাফ কইরা দাও তুমি মাদের নিজগুণ, মাফ তুমি তাকায় দেখো মহান মুক্তিযোদ্ধাদের, নয় মাস রক্ত কই যুদ্ধের বিনিময়ে পাইছি ষোলোই ডিসেম্বর স্বাধীনতা দিবস, এই দিনে কত ভাইরা বাবা হারাইছে মারাইছে, কত
কত সন্তান এতিম হইছে এই দেশের বীর সেনারা মুক্তিযোদ্ধারা কেউ হাতখানা উড়িয়ে গেছে গুলিতে কারো পেটখানা ফুটা হয়ে গেছে কারো পাউটা উড়িয়ে গেছে কারো কানটা উড়িয়ে গেছে জীবনের তরে চোখটা হারাইছে আমার এই বাংলা মাকে স্বাধীন করতে যাইয়া আল্লাহ যারা যে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে আছে বাংলাদেশে এই বিজয় ১৬ই ডিসেম্বর দোয়া করলাম আপনি তাদের সবাইকে মাফ কইরা রব্বুল আলামিন আমার বাংলাদেশ স্মরণীয় দিন ১৬ই ডিসেম্বর বিজয় দিন আজকে ৫১ বছর চলিয়া যাইতেছে আমার এই বাংলা মা স্বাধীন হইছে ৭১ এর মুক্তিযোদ্ধায় যারা মারা গেছে আল্লাহ ঈমান নিয়ে তাদের সবাইকে আপনি মাফ কইরা দেন ওই শহীদদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আমার সঙ্গে যারা এখন আপনাকে ভালোবাসি একটা আল্লাহ বলে ডাক দিবে তাদের জবানটাকে কবুল করে নেবেন আজকে বিজয়ের দিনে জোরে আল্লাহ বলে একটা ডাক দেন তো জোরে একটা ডাক দেন দেন জোরে আর একটা ডাক দেন আল্লাহ বলে ডাক দেন দাও মুসলমান ডাক দাও ডাক দাও ডাক দাও ডাক দাও আল্লাহ আপনার কাছে আমাদের একটাই দরখাস্ত যারা আমার সাথে আমিন আমিন বলছে জানি না কার জন্মা নাই পৃথিবীতে যার জনম দুঃখিনী মা জনম দুঃখিনী মা মায়ের মতো দরদে কত জায়গায় গেলাম কাউরে পাইলাম না আমার মতো যাদের মা নাই মানি এই কমলা আপেলের সিজন গেলে মার কথা উড়ে বই এই পৌষ মাসে খেজুরের রসের কথা চিন্তায় পিঠার কথা বলে বই মা তুমি আমাদেরকে কত সুন্দর করে চিন্তায় পিঠা ভিজায়া খাওয়াই না মা আজকে তুমি কবরের মাটির সঙ্গে কেউ তো ডাইকে খাওয়ায় না আমার মতো যাদের মা নাই গোমালি প্রত্যেকের বাবা মাকে তুমি বাপ করি আল্লাহ যাদের বাবা নাই তাদের বাবাকে মাফ করিয়ে দাও আল্লাহ খাস করে যারা আমার সাথে আমিন আমিন বলছে মালি এই বিজয়ের দিনে যাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের মাফ করে দিও আল্লাহ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা চলে গেছে তাদের মাফ করে দাও আল্লাহ মহান মুক্তিযোদ্ধায় যারা শহীদ হয়ে গেছে ইমান নিয়ে তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ খাস করে এই মসজিদে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া আল্লাহ আমরা যারা দান করি তাদের দান গুলো কবুল করিয়া দাও আল্লাহ খাস করে তুমি তাকায় দেখো আলি অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দাও হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দাও অনেকে দোয়া চাইছে লন্ডন থেকে কানাডা থেকে রাশিয়ার দিকে অনেকে দোয়া চাইছে আল্লাহ ইতালি থেকে অনেকে দোয়া চাইছে মানিকগঞ্জ থেকে তোমার এক বান্দার সন্তানের বিবাহ আগামী ২৩ তারিখ আল্লাহ দোয়া চাইছে মেহরবানি করে বিবাহের কাজটা সুন্নাত তরিকায় সম্পূর্ণ হওয়ার তৌফিক দিয়ে দিও রাকিব নামে যেই যুবকটা দোয়া চাইছে বিবাহের অনুষ্ঠান করার জন্য সুন্নাত তরিকায় করার তৌফিক দিয়ে দিও সমস্ত বিপদ থেকে রক্ষা করিও যারা মসজিদে বা আমার মসজিদে দান করছে আল্লাহ তাদের দানগুলো কবুল করেন আল্লাহ আমার মসজিদে একজন একটা কার্পেট দান করছে আল্লাহ আল্লাহ এই কার্পেটের ওসিলে তার বাবা মাকে মাফ করে দেন আল্লাহ যারা এই মসজিদের কার্পেটের কাপড় দিচ্ছে তাদেরকে কবুল করেন লন্ডন থেকে দোয়া চাইছে আর অনেকে দোয়া চাইছে সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন মানে সংসদ সদস্য ১৬ আসনের আমাদের এমপি সাহেব ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব দোয়া চাইছে
আল্লাহ তার বাবা মাকে আপনি maaf করে দেন আল্লাহ খাস করে আল্লাহ খাস করে আনিস ভাইয়ের মেয়ে কোরআনের খতম দিয়েছে আল্লাহ তার বাবা মাকে maaf করে দেন এই কোরআনের বাদৌলতে তার ঘরে আল্লাহ কোরআনওয়ালা বানায় দেন মানে সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের বাবাকে maaf করে দেন আল্লাহ খাস করে মানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমপি সাহেব দোয়া চেয়েছে মানে প্রধানমন্ত্রীকে কবুল করেন আমার এই বাংলাদেশটাকে সুন্দর করেন সদা সর্বদা বাংলাদেশটাকে হেফাজত করবেন আল্লাহ আলেমুল আমার ইজ্জতকে আপনি বাড়ায় দেন আলেমুল আমার ইজ্জতকে বাড়ায় দেন আল্লাহ আলেমুল আমার ইজ্জতকে বাড়ায় দেন আল্লাহ যারা কারা করে আলেমুল আমা দুঃখে দুঃখে আল্লাহ কষ্ট পাইতেছে এই শীতের মধ্যে খাওন ঠিক মতো নাই পরান ঠিক মতো নাই আপনার কুদরা দিয়ে হাত দিয়ে আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ বাংলাদেশের আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন আপনার আদালত থেকে যদি মুক্তির ব্যবস্থা হয়ে যায় পৃথিবীর কোন আদালত নাই তাদেরকে আটকায় রাখতে পারে আল্লাহ আপনি বাংলাদেশের আলেমুল আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন অসল্লাহ আল্লাহ মুক্তিযুদ্ধার দিনে আজকে স্বাধীনতার দিনে দোয়া করলাম মনোনীত তো সরকার যেন এই দিনের খাতিরে আলেমুল আমাকে আল্লাহ মুক্তি করে দেয় অসল্লাহ তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম